পানশিরে তালেবান এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তালেবান দাবি করছে তাদের যোদ্ধারা 7টি জেলার মধ্যে 5টি দখল করে নিয়েছেন। অন্যদিকে বিদ্রোহীরা দাবি করছে কয়েকশো তালেবান সদস্যকে তারা হত্যা করেছেন এবং তাদের হাতে বন্দী রয়েছে অন্তত 1500 তালেবান। যদিও কোনো পক্ষ নিজেদের দাবির সপক্ষে প্রমাণ হাজির করতে পারছে না। যুক্তরাষ্ট্রভিত্তিক লং অয়ার জার্নালের সম্পাদক বিল রোজিও বলেন, পানশিরে তালেবান ও বিদ্রোহীদের সক্ষমতা নিয়ে বিভ্রান্তি রয়েছে। উভয় পক্ষ প্রতিপক্ষকে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করছে, যদিও নির্ভরযোগ্য কোনো তথ্য কেউ দিতে পারছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পতনের পর তালেবান ব্যাপক পরিমাণে অস্ত্র পেয়েছে। গত 20 বছর ধরে যুদ্ধের মাধ্যমে তালেবান যোদ্ধারা ইস্পাত কঠিন রূপ ধারণ করেছে এবং ভুল করার কোনো উদাহরণ তাদের নেই। মার্কিন যুদ্ধ বিষয়ক জার্নালের সম্পাদক বিল রোজিওর এসব কথা বলার অর্থ, পানশিরে যুদ্ধে অবশ্যই তালেবান এগিয়ে থাকবে। তবে পানশিরের বাইরে অবস্থান করা জাতীয় প্রতিরক্ষা ফ্রন্টের মুখপাত্র আলী মাইসাব নজরি বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা তালেবানের কাছে কখনোই হার মানবে না। যদিও আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ, যিনি আরেক বিদ্রোহী নেতা আহমদ মাসুদকে সঙ্গে নিয়ে পানশিরে লড়ে যাচ্ছেন, তিনি পরিস্থিতি ভয়াবহ বলে উল্লেখ করেছেন। এক বার্তায় তিনি বলেন, বড় ধরনের মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পানশির।